سورة منافقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রাসূল হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তুমি অবশ্যই তার রাসূল কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ إنهم ساء ما كانوا يعملون. এরা তাদের এই শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করে যাচ্ছে ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. এটা এ কারণে এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে ওরা আসলে কিছুই বুঝতে পারছে না وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো শুধু তাই নয় তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ এরাই হচ্ছে তোমাদের আসল দুশ্মন এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো আল্লাহর মার তো তাদের জন্যই কোথায় কোথায় এদিক সেদিক এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে ورأيتهم يصدون وهم مستكبرون এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহর রাসূলের কাছে তাহলে আল্লাহর রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো এ দুটোই তাদের জন্য সমান কারণ আল্লাহ তাআলা কখনোই তাদের ক্ষমা করবেন না আল্লাহ তাআলা কখনো কোন নাফরমান জাতিকে হেদায়েত দান করেন না হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন المنافقين ولكن
المنافقين لا يفقهون এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে রসূলের মুহাজির সাথীদের জন্য তোমরা কোনো রকম অর্থ ব্যয় করো না তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসূলের কাছ থেকে সরে পড়বে অথচ এরা জানে না আসমানসমূহ ও জমিনের সমুদায় ধনভাণ্ডার তো আল্লাহ তাআলারই কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারে না يَقُولُونَ لَئِن رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ ولكن المنافقين لا يعلمون তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলা তার রাসূল ও তার অনুসারী মুমিনদের জন্য কিন্তু মুনাফিকরা এই কথাটা জানে না يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون হে ইমানদার ব্যক্তিরা তোমাদের ঐশ্বর্য ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে দেয় কেননা যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে وأنفقوا مما رزقناكم قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই কেননা সামনে মৃত্যু এসে দাঁড়ালে সে বলবে হে আমার মালিক তুমি যদি আমাকে আরো কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون কিন্তু কারো আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন মাহফুজ আর্ট অফ নেচার সূরা মুনাফিকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا
ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون Mahfuz, Art of Nature.